সব সময় আমি তোমাদের কথা মনে করি, এই কাজের জন্য তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠে না। স্যার, আপনি নাকি আমাদের কলেজে আর চাকরি করবেন না? না তো, এখনো ছাড়িনি, ছাড়লে হয়তো তোমাদেরকে বলবো। স্যার, এখানে এলে আপনি আমাকে খবর দিবেন, আমি অবশ্যই আপনার সাথে দেখা করব। হ্যাঁ, আসলে জানাবো। খুশি হলাম স্যার। স্যার, গ্রামে না আর ভালো লাগে না? আরে আমার তো গ্রামেই ভালো লাগে। তাই তাহলে গ্রামেই একটা বিয়ে করে। সে চিন্তা অনেক পরে। অনেক পরে হলে তো হবে না স্যার, বয়সি ছেলেদেরকে আবার মেয়েরা পছন্দ করে না। এই বিষয় নিয়ে আমি এখন ভাবছি না, রাখি তাহলে। জি স্যার। স্যার স্যার রাখবেন স্যার। স্যার যে কি নিয়ে ভাবে এটা আমারও ভাববার বিষয়, চিন্তার বিষয়। বউ, হুদা গান গায় না, তোমার গলা কত সুন্দর এটা আমি জানি। যাও সেন্টার বোতলটা নিয়ে আসো তো, সেন্টার বোতল। এখন তুমি সেন্টার বোতল দিয়ে কি করবা? সেন্টার বোতল দিয়ে কি করে? সেন মানুষ খায় না গায় দেয়? গায় দেবো। আরে আমি জানি গায় দেয়, কিন্তু এখন কি করবা? আরে কালকে ঢাকা যাবো না, একটু সেন ব্যাখ্যা দেবো, বুঝো না। আচ্ছা শোনো, তুমি তো ঢাকা যাইতেছো, রাস্তাঘাট ঠিক মতো চিনো কি না চিনো? রাজুরের সাথে করে নিয়ে যাও। দিলা তো মেজাজটা বিগড়ায়। শোনো, আমারও তুমি একলা ছাড়বা, তিনবার লন্ডন যাবো, তিনবার আসুন, কবরে লাগবো না। আর এই ঢাকা যাওয়ার লেগে রাজুরে নিবো, রাজুরে নেওয়ার একটা ছাগল নেওয়া এক কথা। ছাগল যেরকম টেনে নাও যায় না, একদিকে টানো আরেকদিকে যায়, রাজু হলো সেরকম ছাগলের মতো, কই এক কথা উনি এক কথা। তো ছাগল না তো কি, তোর ভাই ছাগল, তুমিও ছাগল, তোর বাবাও ছাগল, তুমিও পুষ্টি ছাগল। আমার কপালে দোষ আছিল, এর লেগে আমি জমিদার বংশের লোক, তোমাকে ছাগল বংশ এসে বিয়ে করছি। আমরা ছাগল বংশ, আর তোমরা হইলে জমিদার। মানুষ জমের লোকা বালিশ দিয়ে মারে, আরে বালিশ দিয়ে মারলে কি ব্যথা লাগে, আরাম লাগে। কাপড়টা খুলে নি, তারপর দিয়ে